দু হাজার সালে পরীক্ষার জন্য দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে আরও একটি প্রশ্নপত্র দেখব ফিজিক্যাল সায়েন্স থাকতে নবম শ্রেণী যেখানে পূর্ণমান চল্লিশ সময় এক ঘন্টা কুড়ি মিনিট দেখব প্রশ্নপত্রটাতে এখানে কি রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো আটটি বলা রয়েছে এক গুণ আট প্রতিটি প্রশ্নের মান এক নম্বর করে কার্যের মাতৃয় সংকেত কোনটি দেখো অপশান নাম্বার টু এখানে কিন্তু রাইট অ্যান্সার চলে যাচ্ছি পরের যে প্রশ্নপত্র রয়েছে এসআইতে শক্তির একক কি উত্তর হবে হবে দেখো এইচ থ্রি পিও ফোর পরের প্রশ্ন দেখো যে থেকে যে প্রশ্নপত্র বলেছে সংকেত ভর বিশিষ্ট যে যৌগটি এন এ টু সিও থ্রি এবং পরের প্রশ্ন দেখো কি বলেছে কোন যৌগটি খার নয় বলেছে সি এইচ থ্রি ও এইচ এবং পরের দিকের প্রশ্ন দেখো কোন বস্তুর ভর এবং বেগ উভয় দ্বিগুণ করা হলে গতি শক্তি হবে সঠিক উত্তর দেখো অপশন নম্বর এইট গুণ যেটা বলেছে পরের প্রশ্ন দেখো এস দু গ্রাম অনু সিও টু এর আয়তন কত চুয়াল্লিশ দশমিক আট লিটার এবং পরের প্রশ্ন দেখো কোন ভৌতরাশির একক নিউটন মিটার স্কোয়ার দেখো নিউটন পার মিটার স্কোয়ার বলেছে আমাদের উত্তর হবে এখানে কিন্তু চাপ এবং পরের প্রশ্ন দেখো কি বলেছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এক নম্বর করে কার্য কখন সর্বাধিক হবে অ্যান্টাসিডের মূল উপাদান কী কার্যহীন বলের ক্ষেত্রে প্রযুক্ত বল এবং স্বর্ণের অন্তর্ভুক্তি কোন কত হবে এবং কোনো জলীয় দ্রবণে পিএইচ সমান ফোর হলে দ্রবণটি কৃপ প্রকৃতির হবে যদি পিএইচ ফোর থাকে সেক্ষেত্রে কিন্তু আমলিক হবেই মোলার আয়তন কাকে বলে এবং পরের পৃষ্ঠা দেখো এই পৃষ্ঠটা যে প্রশ্নপত্র বলেছে প্রকৃত দ্রবণে দ্রাবকোনার ব্যাস কত দ্রবণ কাকে বলে একটি কলয়েডীয় দ্রবণের উদাহরণ দাও এছাড়াও দেখো যে প্রশ্নগুলি দুনামারের জন্য গুরুত্বপূর্ণ আমরা এখন তুলে ধরেছি তোমরা একবার দেখে নাও ভিডিওটাকে স্টপ করে অবশ্যই একটু নিচে চলে যাচ্ছি যেখানে কিন্তু পরের প্রশ্নগুলি ঠিক রয়েছে অর্থাৎ চারিদিকে যে প্রশ্নপত্র বলেছে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও এই প্রশ্নগুলি কিন্তু তিন নাম্বার করে রয়েছে একবার দেখে নাও কার্যহীন বল কাকে বলে উদাহরণ দাও দুই জুল সমান কত আর্ক অবশ্যই দেখবে এই সমস্ত প্রশ্নপত্রগুলি যেগুলি অবশ্যই গুরুত্বপূর্ণ থাকছে লাস্ট মিনিটের জন্য